নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আপনাদের মানে এই সময়টা সবার জানা। হিন্দি গান একটা ছিল মনে পড়ছে, হাম কালে হে তো কিয়া হুয়া দিল বালে হ্যায়, মানে আমরা কালো আছি তো কি আছে, হামারে পাস দিল হ্যায়, হাম কালে হে তো কিয়া হুয়া দিল বালে হ্যায়। কিন্তু আমার মনে হয় না যে এই অক্ষরগুলো দিয়ে গান লেখা গায়কের পক্ষে সম্ভব, গাওয়াও সম্ভব, হিট করারও সম্ভব, কিন্তু মোটা হলে বলা কখনোই সম্ভব না। যারা যারা বেশি মোটা চেহারায় তারা বলেছেন, হাম মোটে হ্যায় তো দিল টুটে হ্যায়, মোটা আছি তো মন খারাপ সবার, দিল ভেঙে গেছে, মন ভেঙে গেছে। তাহলে কী করতে হবে এখন আমাদের? আমাদের হচ্ছে মোটা থেকে রোগা হতে হবে। এটা হচ্ছে মানুষের একটা সাধারণ ধারণা, যারা ইয়াং জেনারেশন, যারা একটু নিজেকে ফিট রাখতে চান, সুস্থ রাখতে চান, রোগা হতে হবে কারণ আমাকে এই ড্রেসটা ভালো লাগছে না, আমাকে এই জিনিসটা ভালো লাগছে না, এটা ডেফিনেটলি একটা পার্ট। কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন আজকে ওবিসিটি নিয়ে অনুষ্ঠান করছি, অর্থাৎ মোটা নিয়ে অনুষ্ঠান করছি, নিশ্চিতভাবে তার পেছনে কিছু মেডিকেল রিজন রয়েছে, যেটা কিন্তু ফান পার্ট নয়, দ্যাট ইজ আ পার্ট অফ জোক নয়। সিরিয়াসলি নিতে হবে মোটা হওয়াটাকে। কেন? তার কারণ যদি আমরা খুব বেশি মোটা থাকি আমাদের নানান রকম অসুখ হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। আমি স্বাগত জানাবো আজকে আমাদের সঙ্গে মেডিকেল ডিরেক্টর প্রমোদ শর্মা উপস্থিত রয়েছেন এনবিপি ইউনিয়ন আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমি স্বাগত জানাই আপনাকে। এবং প্রথম প্রশ্নই আমার আপনার কাছে সেটা যে ওবিসিটি আমাদের শরীরে, সাধারণ মানুষের শরীরে কি কি রোগ নিয়ে আসতে পারে, এবং তার জন্য আরেকটা লাখ টাকার প্রশ্ন আজকে আগে থেকেই করে রাখি ইন্ট্রোডাকশন পার্টে, সেটা হচ্ছে আমরা কি করলে আমাদের মোটা ভাব কমবে, আমরা কি খাবো, অর্থাৎ হোয়াট ইজ আওয়ার পারফেক্ট ডায়েট চার্ট। দেখো, আগে আমি বলবো ওবেসিটি, ওবেসিটি একটা এমনি জিনিস না, যখন এটা স্টার্টিং হয় তাহলে মানুষের না এরভাবে চিন্তা করে না, ঠিক আছে একটু মোটা হচ্ছি, ভালোই তো আছে, একটু চেহারা হচ্ছে, স্বাস্থ্য হচ্ছে। কিন্তু যখনই এটাই অ্যাবসেস হয়ে যায় তাহলে আমরা এটা ওবেসিটি, এটা এমনি একটা ডিজিজ, আমরা বলি যে কোনো রোগকে নিমন্ত্রণ দেওয়া। আপনি আজকে বলুন সুগার বলুন, বা আপনার প্রেশার বলুন, আপনার হাঁটু যন্ত্রণা বলুন, আপনার কোমরে যন্ত্রণা বলুন, সেখানে সব থেকে প্রথম যদি আপনার ওবেসিটি হয়ে থাকে তাহলে ডাক্তার পিসিওডি মধ্যেও আপনার ডাক্তার বলবে আগে একটু মোটাপাটা কমাতে হবে, ওবেসিটি আপনার বডি অতিরিক্ত ওয়েট হয়ে যাচ্ছে। এই যা ওয়েট হবার জন্যে এটাই একটা কারণ হচ্ছে যে কোনো রোগকে নিমন্ত্রণ করা। তো অনেকগুলো রোগ যেটা আছে সেটার মধ্যে আপনার ওবেসিটি একটা পার্ট আছে, যা এই ওবেসিটি থাকলে এই রোগ থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল হয়। আর এই মুশকিলটা মানে হল করার জন্যেই আমরা আছি এনবিপি। কেন এনবিপির মধ্যে আমরা কোনো ওই রকম বলি না যে এটা খাবে না, রুটি খাবে না, ভাত খাবে না। কেন? দেখো, আমাদের শরীরের মধ্যে নিউট্রিশনও দরকার আছে। এই নিউট্রিশন, এই ভিটামিনসগুলো যদি আপনি শরীরে না রাখতে পারেন তাহলে কিন্তু কী হবে, হয়তো মোটাপা আপনি কমিয়ে দিলেন কিন্তু তার সাথে আপনার ক্যালসিয়াম অভাব, মিনারেলস অভাব, তার জন্যে আরও বিভিন্ন রকম নতুন করে ডিজিজ হতে চালু হয়। তো আমরা নিউট্রিশনকে সাথে রেখে কীভাবে ওবিসিটি কমাতে হবে তার নিয়ে আজকে বিষয় নিয়ে আলোচনা হবে, আলোচনা করব। একদম ঠিক, আজকে যেরকম একদিকে আমাদের নিউট্রিশন রাখতে হবে তো শরীরে পুষ্টি রাখতে হবে এবং আমাদেরকে রোগা হতে হবে। তার মানে এর থেকে খুব পরিষ্কার আমাদের দর্শকদের কাছে পরিষ্কার যে এমন কিছু আমাদের খেতে হবে যেটা আমাদের শরীরের মেদ জন্মাবে না, ফ্যাট জন্মাবে না, কিন্তু পাশাপাশি আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের নিউট্রিশনের যে ডিমান্ড সেটাও পূরণ করবে। কিন্তু তার আগে একজন ফোন রয়েছে, আমি ফোনগুলো নিতে থাকি আস্তে আস্তে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, বলছি যে আমার পেটটা কেন বড় হয়ে যাচ্ছে কেন, আর 7 কেজি ওজন বেড়ে যাচ্ছে কেন ওজনটা? আপনি কোথা থেকে, আপনি বয়স কত শুনি একটু। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, আপনার নাম, বয়স? আমার নাম হচ্ছে পূজা কর। পূজা, কোথা থেকে বলছেন? হুগলি থেকে। হুগলি, হুগলি থেকে। বয়স কত? বয়স 21 বছর। কত? 21 বছর। 21 বছর মাত্র? আচ্ছা পূজা, হ্যাঁ স্যার শুনছেন, শুনেছেন, এবার উত্তর দিচ্ছেন স্যার। দেখো, তোমার শরীরে ওজন অ্যাপ্রক্সিমেটলি বলতে পারবে কত ওজন হবে তোমার শরীরে? হ্যালো, লাইনে আছো? হ্যাঁ আছি। হ্যাঁ, তোমার শরীরে ওজন কত হবে? আমার আমার ওজন হচ্ছে 60 কেজি। 60 কেজি। আর তোমার হাইট কত হবে?
হাইট আমার আমার এখন ওজন তো 60 কেজি আছে। না না হাইট হাইট উচ্চতা উচ্চতাটা কত? হাইট আমার 5 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি হবে। 5 ফুট 2 ইঞ্চি। এবার তুমি টিভির সামনে যাও, তোমার অ্যাকচুয়ালি ওয়েট হবার কত দরকার আছে শরীর নিরোধ থাকলে? মানে অনেক রকম রোজ যেটা দিয়ে তোমার যদি না আসে তাহলে তোমার অ্যাকচুয়ালি ওয়েট আমি বলে দিচ্ছি, তোমার যে হাইট হচ্ছে 5'2" আর তোমার বয়স হচ্ছে 21, মানে এখানে তোমার অ্যাপ্রক্সিমেটলি 45 to 52, এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ওয়েট, কিন্তু তুমি রয়েছো 60 কেজি, আর তোমার পেটেও বলছো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো দেখো, শুধু পেট বড় হচ্ছে তার জন্য পিছনে দুটো কারণ হচ্ছে। প্রথম হচ্ছে, যদি আপনার পায়খানাটা কোনোরকম পরিষ্কার না হয়, অতৃপ্ত গ্যাস অ্যাসিডিটি ফর্ম করে, তাহলে আপনার পেট উঁচু হয়ে যাবে, বড় হয়ে যাবে। দ্বিতীয় মহিলার জন্য একটা কারণ হয়, যদি আপনার পিরিয়ডিক কোনো সমস্যা হয়, মাসিক কোনো সমস্যা হয় বা সাদা স্রাব হোয়াইট ডিসচার্জটা কন্টিনিউয়াসলি হতে থাকে, তাহলে হরমোনাল ডিসব্যালেন্সের জন্যে শুধু ভুঁড়ি পাটটা বেড়েই যায়। তো দেখো, এর দুটো ট্রিটমেন্ট আপনাদেরকে নিতে হবে, সঙ্গে সঙ্গে যেটা আপনাদেরকে নিতে হবে ওবিসিটি ট্রিটমেন্ট, সঙ্গে লিভারের ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা যদি আপনি বেশ কিছুদিন নেবেন, তার রেজাল্টটা তো খুব কম দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, সেটা তো আমরা প্রুফ করে সবসময় বলি 14 দিন মাথায় আমাদের রেজাল্টগুলো পেয়ে যাবেন। তারপরে যেটা 100% সলিউশনের ব্যাপার আসবে, সেই সলিউশনও পাবেন, কিন্তু সেটা কীভাবে পাবেন, কীভাবে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হবে, সেটা সব কিছু চেম্বারে আসতে হবে। হুদলি থেকে ফোন করছেন, বেলুরে আমাদের চেম্বার রয়েছে, তো আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। বেশ, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আপনাকে নমস্কার জানাচ্ছি, স্যারকে নমস্কার জানাচ্ছি, আমি অশোকনগর থেকে বলছিলাম। নাম বলুন। হ্যাঁ, আমার নাম সৌভিক হাজরা। আচ্ছা বেশ, কোথায় বাড়ি অশোকনগরের? আমাদের বাড়িটা হচ্ছে 1-3। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? 22। 2000 সালে জন্ম, এই 22 কমপ্লিট হয়েছে। ওকে বলুন, কি হয়েছে, প্রবলেম কি? আচ্ছা, স্যারের কাছে আসছে। স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, বলছি কি, আমার হাতের মধ্যে, মানে আমার যখন উচ্চ মাধ্যমিক তখন থেকেই এই হাতের যে রিস্টটা আছে সেই রিস্টের জায়গাটায় একটা টিউমার টাইপের হয়েছে, মানে উঁচু হয়ে আছে, ব্যথা ব্যথা কিছু নেই। আগে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছি কিন্তু সেটা না কমে গেছিল, কিন্তু ওই জায়গাটা একটা আস্তরণ টাইপের ছিল, যেমন মানে হালকা একটা চামড়ার মতন, মানে সেটা চামড়ার ওপরে ধরলে বোঝা যেত, কিন্তু এখন আবার সেটা বড় হয়ে গেছে, কিন্তু ব্যথা নেই, কিন্তু খুব চাপ থাপ করলে, মানে খুব কাজ করলে, প্রেশার কাজ করলে তখন এটা ব্যথাটা হয়, না হলে আর হয় না। তোমার যেটা ডায়াগনোসিস করে বলেছে এটা তোমার কি হয়েছে? আচ্ছা দেখো, আগে তোমাকে বলে দিচ্ছি, তুমি একটু টিভির সামনে যাও, আর প্রথম জিনিস বলবো, তোমার ভয়ের কিছু নেই। এই যা জিনিসটা আমরা একটা চিন্তা করে নিই যে আমাদের টিউমার হয়ে গেল, এইবার আমরা তো বারবার শুনি যে টিউমার হয়ে গেলে এটা একটা ক্যান্সার হতে পারে। তো দেখো, এটা রিপসের কাছে না অনেকজনে হয়, এটা বলা হয় লিপোমা, লিম্ফোমা। লিম্ফোমা জিনিস যেটা গ্যানগ্লিয়া সিস্ট নামেও আমরা জানি, এই জিনিসটা অনেকজনেই এই রিস্টের কাছে, রিপসের কাছে হয়ে যায়, অনেকজনে পিছনে মাসলসেও একটু থাকে, এটা হবার কারণ আছে। যখন আমরা অতৃপ্ত একটা অঙ্গতে ক্লাচ করাই বা কোনো ভারী ক্লাচ করাই বা কোনো রকম না ক্যালসিয়াম জাতীয় জিনিস আমাদের শরীরের মধ্যে একটা জায়গা বানিয়ে নিয়েছে, সেটা ঠিক মতন পিউরিফাইড হচ্ছে না, তাহলে আমাদের এই প্রবলেমগুলো হয়। আর এই প্রবলেমগুলো আপনি পুরোপুরি মুক্তি পেতে পারেন আয়ুর্বেদিক থেকে। সঙ্গে আপনাদের একটা উপায় আছে, সেটা বাড়িতে বসেই করতে হবে, লবণ, ভালো করে লবণকে ভেজে একটা পোটলা করে নিন, এই পোটলা দিয়ে শেভ করুন, আর কোনো ভয়ভীত হবেন না। কোনো ডাক্তার যদি আপনাকে ভয় দেখায় এটা তোমার টিউমার হয়ে গেছে, তোমার ক্যান্সারে চলে যাবে, একদম ভয় করবে না, অল্প বয়স, আর তোমার এই বয়সের মধ্যে বলো বা যে কোনো বয়সের মধ্যে বলো, গ্যানগ্লিয়া সিস্ট পিওর কিউরেবল আছে ওটা, একদম। বেশ, পরে আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, গৌতম দাস বলছি। বলুন গৌতম বাবু, কি সমস্যা আপনার? আমার আমার বয়স হলো 25, আর আমার উচ্চতা হলো 5'3", আর ওয়েট হলো 61 কিলো। তো স্যার প্রবলেমটা হচ্ছে আমার ওয়েটটা একটু খুব কম, স্যার কি ব্যবহার করলে একটু স্যার ওয়েটটা বাড়বে যদি বলুন।
তোমার ইয়ে কত বললো, তোমার সরি বয়স কত বললো? 25 25 আর 63 হচ্ছে ওটা। আচ্ছা তোমার এটা কত, ওজন কত? 61 কেজি। এমনি তো তুমি ভালো আছো, কিছু খারাপ নেই কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো প্রথম তো তোমাকে বলবো না, কোনো রকম নিউট্রিশন পাউডারগুলো এইসব চট করে একদম পড়বে না। কেন, এটা করলে কি হয়, আমাদের হেলথ তো ইনক্রিজ হয়ে যায়, ভবিষ্যতে আমরা লিভারের ওপরে সমস্যা দেখতে পারি, যে অনেক রকম না লিভারের সমস্যা চলে আসে, তারপরে যে কোনো ডাইজেশন হওয়াই আমাদের কঠিন হয়ে যায়, যে কোনো জিনিস আমাদের শরীরে উপরে ডাইজেস্ট করতে পারবে না। তো দেখো তোমাকে দু তিনটে জিনিস আমি বলে দিচ্ছি। প্রথম তোমার লিভারকে স্যুট করো, তোমার লিভার কী জিনিস স্যুট করছে, আমরা ফল খাবো, ফল খেলে যে কোনো তুমি অল্প খাবারও খাবে তাহলে তোমার হজম শক্তিটা বাড়বে। তার জন্যে কী হবে, তুমি যদি দুটো রুটি খাবো তার প্রোটিন তার নিউট্রিশন তোমার শরীরের উপরে লাগবে। তো প্রথম তোমার পায়খানাটা পরিষ্কার রাখতে হবে। সেকেন্ড যেটা জিনিস আছে তোমার নিউট্রিশন, কোন জিনিসের মধ্যে নিউট্রিশন ক্যালারিজ বেশি আছে সেই ধরনের জিনিসগুলো তোমাকে একটু ব্যবহার করতে হবে। ময়দা জাতীয় জিনিস খাবে না, রুটি ভাত এইসব একটু বেশি করে খাবে। আর একটা কাজ তুমি করো, ওটা তোমাকে করতে হবে, রোজ 5টা করে খেজুর আর 5টা করে হচ্ছে মুনাক্কা। মুনাক্কা মানে হলো যেটা কিশমিশের বড় পার্ট, একটা ছোট কিশমিশ হয় যেটা আমরা নর্মালি খাই, তার থেকে একটা বড় কিশমিশ হয় তাকে আমরা মুনাক্কা নাম করেও জানি। এই 5টা 5টা করে রাত্রে ভিজিয়ে দাও, সকালে যদি জলের সহিত ওটা খেয়ে নাও তাহলে দেখো তুমি এক মাস পরে তুমি ওর রেজাল্টটা দেখতে পারো, খেজুর আর মুনাক্কাহে তোমার মিনিমাম তো 3 থেকে 4 কিলো ইনক্রিজ হয়ে যাবে। বাহ সুন্দর। আর কে রয়েছেন পরের ফোনে? হ্যালো হ্যালো দেবাশিস দা নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু জোরে বলুন দাদা ভাই। ডাক্তার নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম বলুন। ও 60 বছর বয়স, 60 ইয়ার্স। হ্যাঁ বলুন। আমার এই সুগার বছর 15-20 ধরে হয়েছে, খেয়ে 125 হলো না খেয়ে, আর টিটি হলো প্রায় 200 মতো চলে যাচ্ছে। আচ্ছা প্রেশারও আছে মোটামুটি নর্মাল প্রেশারটা, আর হাঁটতে যে দুটো পায়ে খুব কষ্ট হচ্ছে, হাঁটতে পারছি না, অনেক ডাক্তারি চিকিৎসা করেছি, আবার নার্ভের জন্য হাত পা একদম বসান মোজা পড়ে থাকছে পায়ে, আর এনসিবি রিসেন্ট আমি আর্জিকা থেকে করিয়েছি। হ্যাঁ পিগাডেক্স এমটা খেয়ে যাচ্ছি দীর্ঘদিন, পিগাডেক্স পিগাবলি নেন 75 নার্ভের, কিন্তু কাজ 8 বছর ধরে নার্ভের আর সুগারটা অত দিন ঠিক আছে। আপনি একটু টিভির সামনে যান, আপনার অনেক কিছু প্রবলেমটা বললেন, আর কিভাবে আপনি সলিউশনটা পাবে, আর কি স্টেপ নিলে আপনি সলিউশনটা পাবে, তিনটি জিনিস বলবো। প্রথম দেখুন আপনার ডায়াবেটিস, ডায়াবেটিস থেকে আপনার রোগ হয়ে গেল ডায়াবেটিস নিউরোপ্যাথি। আমি কিছুদিন আগেই একটা ডায়াবেটিস নিয়ে প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি আপনাকে আমরা বলেও ছিলাম যে ডায়াবেটিস হলে 5টা কমন একটা সমস্যা আসতে পারে, লিভার কিডনি চোখ স্কিন আর নার্ভ, যেটা আপনার হয়ে গেছে ডায়াবেটিস নিউরোপ্যাথি। তো দেখুন ডায়াবেটিস রয়েছে প্লাস ডায়াবেটিস নিউরোপ্যাথি। আর একটা আপনার ভুল একটা জিনিস কী হচ্ছে, আপনার সুগারটা খাবার আগে আপনার মোটামুটি কন্ট্রোলে আছে, 120 ডাজেন্ট ম্যাটার, ওটা আপনার কোনো প্রবলেম নেই, 110 একটা নর্মাল হওয়া দরকার, 120 রয়েছে, কিন্তু খাবার পরে হয়ে যাচ্ছে একবারে 200, মানে আপনার প্যানক্রিয়াস সেইভাবে কাজ করছে না, হয়তো আপনার অতিরিক্ত খিদে পাচ্ছে বা এইরকম হচ্ছে যে আপনার একদমই খিদে নেই, তার জন্যে আপনার হার্টের উপরেও প্রবলেম করে দিল। তো দেখুন আপনাকে আমার কাছে এলে আপনার দুটো ট্রিটমেন্ট করতে হবে। প্রথম তো আপনাকে সুগারটাকে কীভাবে নর্মালাইজে নিয়ে আসতে হবে, কীভাবে আপনি প্যানক্রিয়াসটাতে ভালো রাখতে পারেন সেটা আপনাকে করতে হবে, সঙ্গে অস্টিওআর্থ্রাইটিস যেটা বলা হয় সন্ধিবাত, এটা একটা বাত আছে ওই বাতের নাম হচ্ছে সন্ধিবাত। তো এই বাতটাতে কীভাবে আপনার দুটো জয়েন্টে মাঝখানে যেটা ফ্লুইডটা রয়েছে এই ফ্লুইডটা তৈরি করে আপনার এই সমস্যার থেকে সমাধান পেতে পারে। বেশ আমি আপনাদেরকে বলে দিই, ফোন রয়েছে কিন্তু তার আগে যে চেম্বারগুলো সেগুলো সবটাই টিভি স্ক্রলে যাচ্ছে। হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার অল টাইম খোলা রয়েছে আপনাদের জন্য, যারা আজকে ফোন পাবেন না এরকম নয় যে তারা ট্রিটমেন্ট পেতে পারবেন না, তার অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে যেখানে যেখানে চেম্বার রয়েছে সেরকম কনভিনিয়েন্ট কানেকশন বুঝে আপনাদের যেটা সুবিধা হবে সেখানে আপনি নাম এনরোল করুন। মধ্যমগ্রামে রেজিস্টার্ড অ্যান্ড হেড অফিস রয়েছে, যারা এখানে আসতে চাইছেন উত্তর চব্বিশ পরগনা সারাউন্ডিং মধ্যমগ্রাম তারা আসতে পারেন। যে ঘোষণাটা আজকে করব সেটা হচ্ছে দুটো চেম্বার নিউলি ওপেন হচ্ছে, এই দুটো চেম্বারের অ্যানাউন্সমেন্ট করে দিই।
একটা হচ্ছে সাউথ সিটি মলে চেম্বার হচ্ছে কলকাতার সাউথ সিটি মল, যারা সাউথের দিক থেকে আসবেন যাদবপুর সারাউন্ডিং সাউথ সিটি মলের পাশে তারা ওখানে আসবেন, এবং হাওড়াতে হচ্ছে বকুলতলাতে, বকুলতলার কাছাকাছি যারা থাকেন হাওড়া তারা হাওড়ার এই চেম্বারে আসতে পারবেন। মানুষের ডিমান্ডে আরও অনেক চেম্বার, নতুন নতুন চেম্বার হবে আগামী দিনে, আপনাদেরকে ঘোষণা আমরা করেই রেখেছিলাম আগে যে বাংলাদেশে চেম্বার হতে চলেছে এবং নেপালে চেম্বার হতে চলেছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, সেখানেও আপনারা আসতে পারবেন। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো রয়েছে সেগুলো টিভির নিচে যাচ্ছে স্ক্রলে, হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোথায় চেম্বার আছে বা আপনি কি করতে পারেন। আরেকজন রয়েছেন ফোনে, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম নিশা, হ্যাঁ আমি উত্তর চব্বিশ পরগনা বন্দা গায়েটা থেকে বলছি। বেশ, বলুন কি প্রবলেম স্যার, কে বলুন? আমার খুব অ্যাসিডিটি হয়। আচ্ছা, আমি তো স্যারের সাথে কথা বলবো? হ্যাঁ স্যার রয়েছেন। হ্যাঁ আমি শুনছি তোমার অ্যাসিডিটি হয়। হ্যাঁ আমার খুব অ্যাসিডিটি হয়, আমার প্রচন্ড টক জল ওঠে, কোনো খাবার খেলে আমার হজম হয় না। পায়খানাটা কেমন হয়? আমরা ক্লাস এইটে পড়েছি অ্যাসিডকে কিভাবে নিউট্রালাইজ করা যায়, অ্যাসিডকে নিউট্রালাইজ করা যায় অ্যালকালাইন থেকে। তাহলে তুমি ক্লাসে ঠিক মতন মনোযোগ দিয়ে পড়াশোনা করোনি, ওই জন্য তোমাকে ঝাঁট বললাম। তো দেখো অ্যাসিডটাকে তোমার নিউট্রালাইজ করতে হবে, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করা হয় অ্যালকালাইন দিয়ে, আর অ্যালকালাইন তোমার বাজারে পাওয়া যাবে না, তোমার ফ্রি অফ কস্ট, তুমি যখন রাত্রে ঘুমিয়ে থাকো সকালে যখন তুমি উঠো তোমার মুখের উপরেই চলে আসে, এটা বলা হয় অ্যালকালাইন, যেটা স্লাইভা নামে আমরা জানি। সকালে যেটা মুখে একটা লালাটা রয়েছে এটাই হচ্ছে অ্যালকালাইন। তো তুমি দেখো একটা ক্লাস আজ থেকে আরম্ভ করো, অ্যাসিড তো তোমার কাল থেকেই বন্ধ হয়ে যাবে। তো এটা একটা করতে হবে কি, তোমার সকালে উঠবে, সকালে উঠে কোনো থুথু ফেলবে না, ব্রাশ করবে না, এক গ্লাস উষ্ণ গরম জল আগে সর্বপ্রথম তোমার কুলকুচিত করে খেয়ে ফেলবে, বাইরে ফেলবে না, ঠিক আছে? তোমার যা মুখে লালাটা রয়েছে ওটা তোমাকে খেয়ে নিতে হবে। তো অ্যালকালাইন যখনই তোমার পেটে যাবে তাহলে ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেবে, তো অ্যাসিড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কমে যাবে। কিন্তু এটা তোমার হল হলো না, কেন? তোমার অ্যাসিডিটির কারণ হচ্ছে কনস্টিপেশন। তো তোমার কনস্টিপেশনের ট্রিটমেন্ট করতে হবে, যেটা কষ্টকাঠিন্য হচ্ছে এটা যদি তুমি চেপে রাখো না, আজকে তোমার অ্যাসিড হচ্ছে, কালকে নোজেস, বমিটিং টেন্ডেন্সি, বমিট হবে না কিন্তু বমিটিং সবসময় টেন্ডেন্সি, ধীরে ধীরে তোমার লিভারের উপরে আর প্যানক্রিয়াস উপরে অ্যাট্যাক করে দেবে, তোমার দেবে অল্প বয়সের মধ্যে সুগার হবার টেন্ডেন্সি হতে দিয়ে যাবে। তো দেখো এইসব রোগের জন্যে না বাড়িতে বসে যে আমরা কিছু করে নেব ভালো হয়ে যাব এটা ভালো নেই। বাড়িতে জন্যে ঠিক আছে দুদিন তিন দিন হোম রেমেডি করে কিছুটা তুমি আরাম করতে পারো, কিন্তু আসল হচ্ছে ট্রিটমেন্ট, ট্রিটমেন্টে তোমাকে আসতেই হবে। অল্প সময়ে যদি ট্রিটমেন্টও চলে আসো, অল্প প্রবলেম আছে ট্রিটমেন্টও চলে আসো, এটা তোমাদের জন্যই ভালো হবে। একদম তাই। পরের আরেকজন রয়েছেন ফোনে, হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন আপনি? নমস্কার, আমি ময়ূর ঠাকুর বলছিলাম এয়ারপোর্ট থেকে। শিওর, বলুন। আচ্ছা, আমার 30 বছর বয়স, আমার পুরো শরীরে মানে ছোট ছোট টিউমারের মতো লুকোমা হয়েছে। শরীর আপনার অতিরিক্ত মোটা হয়ে গেছে হঠাৎ করে বা এমনি রোগা হয়ে গেছে এরকম কিছু হয়েছিল? না না না, এরকম কিছু হয়নি। আচ্ছা, আর আপনার পিঠে সব থেকে বেশি রয়েছে কি ওটা? হ্যাঁ, পিঠে সব থেকে বেশি আছে। পিঠে সব থেকে বেশি রয়েছে, পিঠে হাতে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন লিম্ফোমা বলা হয়, ঠিক আছে, লিম্ফোমা ট্রমা বলা হয় এটা। আর এটার জন্যে তোমাকে দেখো কোনো ভয়ের কারণ নেই, যেটা আমি আগেও একটা পেশেন্টকে বলছিলাম যে লিম্ফোমা হলে একটা এরকম সিস্ট তৈরি হয়ে যায় যেটার মধ্যে কোনো রকম ফ্লুইড থাকে না, তার জন্য এটা আমাদের না ক্যান্সার হবার ভয় থাকে না। কিন্তু এটা যখনই কন্টিনিউয়াসলি অনেকটা বেশি হয়ে যায় না, তাহলে কী হবে না, সময় সময় ওটা টিপলে ব্যথা করবে। আর দেখো যে কোনো জিনিসই আমাদের বডির মধ্যে একটা এইসব একটা সুন্দরত্ব ব্যাপার বলো, তো এইসব থাকলে না ভালো লাগে না। তো দেখো এর টোটালি ট্রিটমেন্ট আছে, এয়ারপোর্টের কাছে যাই তো বাড়ি, একদম তোমার মধ্যমগ্রামের কাছে হবে,
ঠিক আছে, মানে একটা 10 মিনিটে রাস্তা হবে না, তো এই ওখানে তুমি চলে আসো, এর ট্রিটমেন্টটা নাও, কেন পুষিয়ে রাখো না, কেন লিম্ফোমা কন্টিনিউয়াসলি বাড়লে দুটা শরীরই হয়ে যায়, আর এটা হবারও 3-4টে কারণ হয়, যা হঠাৎ আমাদের শরীর রোজা থেকে মোটা হয়ে যায়, মোটা থেকে রোজা হয়ে যায়, আমরা অনেকটা ওয়েট লিফটিং করে ফেলি, বা কন্টিনিউয়াসলি আমরা না পেট সমস্যা বা কোলেস্ট্রলের সমস্যা থেকে যদি ভুগি তাহলে এই ধরনের সমস্যাগুলো হয়ে যায়। বেশ, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন ম্যাডাম, কে বলছেন? তোমরা রিপোর্ট করিয়ে দেখেছো ওটা? আচ্ছা, আর তোমার মেয়ের যেটা হচ্ছে মাসেরটা ক্লিয়ার হয় না? ক্লিয়ার হয় না, আমি বলছি তুমি একটু মেয়ের সাথে কথা বলবে, তোমাকে আমি টিভির সামনে যাও, তোমাকে বলে দিচ্ছি যে দেখো এই জিনিসটা হয় কেন, আর অনেকজনকে আমি ভেবেছিলাম যে এর পরের বার আমরা ব্রেস্ট টিউমার নিয়েই কথা বলবো। দেখুন, আমাদের না ইউটেরাস জরায়ু যেটা বলা হয়, জরায়ুর মধ্যে আমাদের মাসিকে একটা ডেট হয়, এই সাইক্লেশন হলে মাসিকটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। এবার ধরো যখনই বাচ্চা হয়, আমাদের ইউটেরাসের মধ্যে বাচ্চা আসে, কিন্তু আমাদের ব্রেস্টের উপরে ব্রেস্ট ফিল মেল চলে আসে, তো এই জিনিসটাই যখনই আপনার না প্রিয়েস্টার ভালো হয় না, তাহলে আপনার ব্রেস্ট ভারী হয়ে যায়। এই ভারীপণ যদি আপনার দূর না করেন, মানে কন্টিনিউয়াসলি যদি আপনার পিরিয়ডসের উপরে কোনো রকম বাধা আসে, তাহলে এটা ব্রেস্টের টিউমারে কনভার্ট হয়ে যায়, একটা সোল হয়ে যায়। এই ট্রিটমেন্টটা দেখো আগে তো তোমাকে বলবো কোনো বায়োপসি করবে না, এখন অল্প বয়স, বায়োপসি করলে ক্যান্সার আসার টোটালি চান্স থাকবে, তো বায়োপসির উপরে একদমই যাবে না। আর তোমাকে আমি বলে দিচ্ছি তোমার যেটা ট্রিটমেন্ট মেন নেওয়ার আছে তোমার হচ্ছে ইউটেরাসের উপরে, আর তুমি যদি বলছো না একদম নেই, আমি ফুল গ্যারেন্টেড বলতে পারি তুমি ইউটেরাস একটা ইউএসজি করে নাও, লোয়ার অ্যাবডোমেনে একটা ইউএসজি করবে, দেখবে ইউটেরাসের মধ্যে কোনো পিওডি আপনার জমা হচ্ছে, তার জন্যে তোমার ব্রেস্টের উপরে টিউমার চলে আসছে, তো ভুলভাল ট্রিটমেন্টে না যাবে, 30 বছর বয়স আছে, এখন অনেকটা লাইফ বাকি আছে, এই লাইফটাকে বাঁচিয়ে রাখো। বেশ, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিবাসীবু। নমস্কার দাদা, স্যার সঙ্গে কথা বলতে চাই, আমার হাঁটুর দুটো ব্যথা প্রচুর। হাঁটু? আচ্ছা, আপনার বয়স কিরকম হলো? 68। 68, কোথা থেকে বলছেন? আমি হুগলি তারকেশ্বর থেকে। হুগলি থেকে, বেশ। আচ্ছা, আপনার হাঁটু কোনো ছবি করেছেন যে আপনার কোন ডিজিজটা এসেছে? হ্যাঁ হাঁটু ছবি আছে স্যার। হ্যাঁ, তো হাঁটুর মধ্যে কি হয়েছে আপনার, কিছু বলেছে? ফাঁক হয়েছে, জয়েন্টে ফাঁক হয়েছে বলছে, যেটা বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। ঠিক আছে, আপনি রিপোর্টে দেখবেন, আপনার রিপোর্টে দেওয়া আছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিস একটা এমনি ডিজিজ, আমি কিছুদিন আগে হাঁটতে গেলে কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি, স্বাভাবিক, আপনি একটু টিভির সামনে যান, বলে দিচ্ছি আমি। দেখো, অস্টিওআর্থ্রাইটিস এমনি একটা ডিজিজ, কিছুদিন আগে এটা নিয়ে আমি প্রোগ্রাম করেছিলাম। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যে কোনো হাড়ের উপরে, যে কোনো জয়েন্টের উপরে যেটা ফ্লুইড হয়, ফ্লুইডটা কমে যাওয়ার পর হাড়গুলো ঘর্ষণ খেতে চালু করে, যেটা বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। তাহলে আস্তে আস্তে হাড়গুলো ক্ষয়ে যায়, আর এই ক্ষয়ে যাওয়া হাড়টা কীভাবে আপনি আবার পেতে পারেন, কেন অন্যোপ্যাথির মধ্যে আপনাকে বলে দেবে নি রিপ্লেসমেন্ট, কিন্তু সেটাও আবার কোনো গ্যারেন্টেড নেই যে আপনি কতদিন ভালো থাকতে পারেন, 2 বছরও হতে পারে, 3 বছরও হতে পারে, এটাও হতে পারে যে আপনার কোনো অপারেশন করার পর ফল নাও পেতে পারেন, সেটা আমাদের পরিমাণ পেয়েছি এই এখানেই ফোন অনেকজনেই এসে, যা আমরা নি রিপ্লেসমেন্ট করেও ভালো হয়নি, তো দেখো এটা কোনো রিপ্লেসমেন্ট করা দরকার নেই, যদি আপনার ফ্লুইড ওখানে ভালো করে তৈরি হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো টোটালি চলে যাবে। বেশ, পরের আরেকজন রয়েছেন ফোনে, হ্যালো, কে আছেন? আচ্ছা, এমনি তোমার পায়খানা সারাদিনে কবার হয়? আচ্ছা, পায়খানাটা কি প্রথম দিতে কষা হয় না নরম হয়? প্রথম দিকে কষা হয়? প্রথম দিকে কষা হয়,
ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো আগে তোমাদের বলবো, যখনই মিউক্লাস, আমাশা মানে হলো মিউক্লাস, মিউক্লাস দূরতম হয়, একবারে যদি মিউক্লাস হয় বেশি, তাহলে আপনার আইবিএস এর প্রবলেম, বারে বারে পায়খানা হতে চালু হয়ে যায়। আবার কারো কি হয়, প্রথম থেকে একটু টাইট হয়, তারপরে একটু লুজ হয়, এটাও বলা হয় মিউক্লাস। টু টাইপে হয়, প্রথম ওয়ান টাইপ হলো, সেকেন্ড হলো টু টাইপ। তো এই জিনিসটা তোমার দেখো পুরোপুরি ভালো রাখতে গেলে, আমাশা দুশ্মন হচ্ছে বেল। তোমাকে মাঝে মাঝে যখন তোমার বেলে সিজন আসে, বেলে একটু শরবত খাও, তাহলে দেখো তুমি আরাম পাবে। কিন্তু এই রোগটাকে নিয়ে চেপে রেখো না, নাহলে একটা সময় আইবিএস এর প্রবলেম নিয়ে ভুলে যাবে, যে কোনো জিনিসই আর হজম হতে পারবে না। তো এখন তোমাকে করা উচিত, বাঁকুড়া যেহেতু আমাদের চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে ফোন করো, ওখানে দিয়ে এই ট্রিটমেন্টটা নেওয়া যাবে। বেশ, আরেকজন রয়েছেন ফোনে, হ্যালো, কে আছেন? আমি ডাক্তার কানাইলাল দাস বলছি। আচ্ছা বেশ, বলুন। হ্যাঁ, আমি সাগরে রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে বলছি, মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রম সাগরদ্বীপ। শিওর, বলুন বলুন বলুন। আচ্ছা, আমি আমার একটা 10 বছর বয়স আমার নাতি, কর্মসূত্রে পুনেতে থাকে, ওর একটা সোরিয়াসিস একটা ধরা পড়েছে। ওখানকার এলাপাত ডাক্তার আজ 2 বছর ধরে চিকিৎসা করিয়েছে এবং অনেক টাকার ওষুধপত্র অনেক অনেক ব্যবহার করাচ্ছেন, কিন্তু কোনো ফল হচ্ছে না। তো ওরা আপনাদের প্রথমে বলেনি যে সোরিয়াসিসে আমাদের কাছে কোনো ট্রিটমেন্ট নেই? না, আমি সেটা জানতে চাচ্ছি না। আমি যেটা জানতে চাচ্ছি, আমার জিজ্ঞাসার বিষয় হলো এই যে আমি ওই আমার নাতির ব্যাপারে আপনাদের সাথে যোগাযোগ করলে কোথায় যোগাযোগটা করা যাবে? কোথায় বাড়ি, কোন ডিস্ট্রিক্টে আছে আপনার? আমার ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা। ঠিক আছে, আপনি দেখুন, আপনার টিভির সামনে যান, দেখুন একটা স্ক্রলিং এর মধ্যে একটা না হেল্পলাইন নম্বর যাচ্ছে, তো ওই নাম্বারে আপনি ফোন করুন। ওই নাম্বারে ফোন করলে কী হবে, আপনার ঠিক বাড়ির পাশে কোনটা চেম্বার রয়েছে সেখানে আপনাকে উত্তর পেয়ে যাবেন। সেকেন্ড, আপনাকে আমি বলে দিচ্ছি, যেহেতু আপনার প্রশ্ন ছিল না, কেন আপনি তো একদমই দেখাবেনি, আপনি সেটা ঠিক করেই নিয়েছেন, কিন্তু সোরাইসিসে একমাত্র যদি ট্রিটমেন্ট রয়েছে সেটা হচ্ছে আয়ুর্বেদের কাছে, এটা আপনি যেখানে চাইলে সেখানে একটু খোঁজ খুলতে পারবেন। একদম। আরেকজন রয়েছেন ফোনে, হ্যালো, কে আছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ দাদা নমস্কার, ডাক্তারবাবু নমস্কার। নমস্কার, বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমি মুর্শিদাবাদ থেকে বলছি ডাক্তারবাবু। বলুন কি প্রবলেম সেটা বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, মানে আমার যেটা পায়খানার যে দাঁড়টা আছে, দাঁড়ের উপরে একটা ছোট টাইপের একটা গুল্লি টাইপের কিছু একটা হয়েছে, তো সেটা আমার মানে মানে মোটামুটি 15-20 দিন আগে একবার দেখেছিলাম, আর এই 15-20 দিন পরে এই পরশু দিনকে আপনার মানে হালকা দেখেছিলাম আর কি, ফুলে গেছিল, তো হালকা রক্ত বেরিয়েছিল, তো আমি ঘাবড়ে গেছিলাম, তো এটা কিছু হয়েছে নাকি। তারপরে এই আমরা 2-3 দিন হয়ে গেল, তারপরে কিন্তু এই জিনিসটা ফোলাটা কম আর রক্ত সেভাবে কোনো বেড়ায়নি, তো ডাক্তারবাবু কি হয়েছে না হয়েছে আমি তো ঘাবড়ে আছি, এখন অব্দি ভয় পেয়ে আছি। দেখো এটা তোমার যেটা রয়েছে এটা অ্যানাল ফিশার বলা হয়, যেটা হ্যামরয়েড নামে আমরা একটা জানি। হ্যামরয়েড দু রকমে হয়, একটা হয় ইন্টারনাল, একটা হয় এক্সটার্নাল। এটা কেন হয়, এটা আমাদের যখনই কন্টিনিউয়াসলি কোনো কনস্টিপেশন বা কোনো আইবিএস এর প্রবলেমটা হয়ে থাকে, অতৃপ্ত বারে বারে পায়খানা হয় বা এমনি হয় যে আমাদের শরীরে পায়খানাগুলো কষে যায়। তারপরে কী হয়, যখন আমরা গরম খাবার খাই, যেরকম আদা, গুঁড়ো লঙ্কা এইসব খাবার টোটালি বন্ধ করো। প্রথম যদি আজ থেকে একটু ভালো হতে চাইছো, আদা খাওয়া, গুঁড়ো লঙ্কা খাওয়া, খাসি মাংস খাওয়া, এই তিনটে জিনিস একটু অ্যাভয়েড করে চলো। আজকে এর হাতে সময় নেই, আগামীকাল অবশ্যই আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক রাত 9:30। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে, নমস্কার আপনাদের সবাইকে। নমস্কার। রবীন্দ্রনাথ বিশেষ নিবেদন, গীতাঞ্জলির দর্শন ও রবীন্দ্র।